এই যে কদিন আগে 25,000 চাকরি নিয়ে যে ছেলে খেলাটা হলো, আমাদের সরকার যদিও সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা বিশ্বাস করি এখনো সুপ্রিম কোর্টের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি, ফলে সুপ্রিম কোর্ট থেকে আমরা সঠিক বিচার পাবো। কিন্তু আমার অদ্ভুত লাগলো দেখে, 25,000 লোকজনের চাকরি চলে যাওয়ার পর সিপিএম বিজেপির নেতাদের মুখে কি সুন্দর হাসি, কি তৃপ্তির হাসি। কিছু মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গেল, তাদের পরিবারটা ভেসে গেল, তাদের সংসারটা ভেসে গেল, তারপরেও কিছু মানুষ এভাবে হাসতে পারেন, এভাবে উল্লাস প্রকাশ করতে পারেন, আমাদের জানা ছিল না। এর আগে আমরা জেনেছি, বিশেষ করে তমলুকের মানুষ তো আজকে ভালো বুঝতে পারছেন, যিনি এই চাকরি খাওয়ার মাথা ছিলেন তিনি আজকে এখানে বিজেপি প্রার্থী হয়েছেন। এর আগেও এই যে চাকরি খাওয়া, এ সব বিজেপির প্রোপাগান্ডার ফসল। এই মানুষটাকে বিচার ব্যবস্থার অভ্যন্তরে রেখে তাকে দিয়ে কাজকর্ম করিয়ে তাকে টিকিটের লোক দেখিয়ে আজকে ভোটে প্রার্থী করা হয়েছে, এবং তার মতো করে আজকে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। তাই তিনি বেশি দেরি আসার পরেও তার কাজগুলো চালু থাকছে। অনেকে ভাবছেন একটু অভিজিৎ গাঙ্গুলির মতো চলতে পারলে যদি একটা লোকসভার টিকিট পাওয়া যায়, কিংবা সামনে বিধানসভা ভোট একটা টিকিট যদি পাওয়া যায়, কিংবা একটা মন্ত্রী যদি হওয়া যায়, তাই প্রত্যেকে এখন অভিজিৎ গাঙ্গুলিকে রেখে অনুপ্রাণিত হচ্ছেন। সেই জায়গা আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আগামী 4 জুন অবধি যত অনুপ্রেরণা হোক, 4 জুনের পর থেকে সব অনুপ্রেরণা ঘুচে যাবে, কারণ এনারা প্রত্যেকে দেখতে পাবেন এই চাকরি খাওয়ার যিনি মাথা, তিনি তমলুকের মাটিতে গোহারা হেরে বাড়ি ফিরে যাবেন, এইটুকু নিশ্চিত করে বলতে পারি। আমাদের দল, আমাদের দলনেত্রী এবং প্রত্যেকটা শিক্ষক সমাজের প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের কাছে আত্মসম্মানের লড়াই এবার তমলুকের নির্বাচন। তাই আমার আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা দয়া করে মাঠে নামুন এবং আপনারা যে যেখানে থাকেন সেই এলাকাতে সম্ভব হলে দলীয় প্রচারটা আপনাদের মতো করে করুন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি বিপ্লব দেব, তিনি বলছেন মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, তিনি বলছেন হাঁস যে জলে চলে, হাঁস তার পশ্চাৎ দেশ থেকে অক্সিজেন ত্যাগ করতে থাকে, তাই জলের মধ্যে নাকি অক্সিজেন তৈরি হয়। এগুলো বলছেন বিজেপি মন্ত্রীরা, বলছেন সাংসদরা, বলছেন কেন্দ্রের সরকারের সদস্যরা বলছেন। আমি শিক্ষকদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই ভারতবর্ষ আগামী দিনে আমরা উপহার দেবো আমাদের প্রজন্মকে? না, আজকে একটা ধর্মীয় গোড়ামি তৈরি করে দেওয়া হয়েছে ভারতবর্ষের মাটিতে। ধার্মিক আমরা প্রত্যেকে, আমাদের অনেকেই আমরা ধার্মিক যে যার বাড়িতে, কিন্তু সেই ধর্মকে রাজনীতির মূল স্রোতের সঙ্গে মিশিয়ে রুটি কাপড়া মাখানের বক্তব্যকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। না আমি বলুন না, পশ্চিমবঙ্গের মাটিতে আজকে মোদীর গ্যারেন্টি বিজির গ্যারেন্টি লড়াই কখন হবে? আপনারা তো স্কুলে পড়ান, আমি আপনাদের জিজ্ঞেস করছি, স্কুলে যে আপনারা পড়ান, আজকে ছাত্রছাত্রীদের যা পেটে দেখেন, আগের সরকারের আমলে কি সেসব পেটে দেখেছেন কখনো? আজকে আমি সিপিএম এর সময় স্কুলে পড়েছি, না পেলাম জুতো, না পেলাম মোজা, না পেলাম বই, না পেলাম খাতা, না স্কুলে যাওয়া সাইকেল, না ড্রেস পেপার, না টুয়েলভের সময় একটা এক কেনার পয়সা। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা মিড ডে মিল থেকে শুরু করে একের পর এক প্রকল্প, জুতো, মোজা, বই, খাতা, প্রাইমারি লেভেলে, সেখান থেকে এইট নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ড্রেস পেপার, এগুলো সব আমাদেরকে কিনে পড়তে হয়েছে। আজকের ছেলেমেয়েরা সম্পূর্ণভাবে সরকারের থেকে হেল্প পাচ্ছে।